ভারতের হিন্দুরা অত্যন্ত ভালো, ওরা প্রত্যেকটা নাটকে ওদের ধর্মকে অগ্রাধিকার দেয়, ওরা নাটক সিনেমার মাধ্যমেও ধর্ম প্রচার করে। কিন্তু আমাদের বাংলাদেশের নাট্যকার যারা সিনেমা করে এরা আবার ধর্মকে কটাক্ষ করে, ধরে কোন কথা ঠিক কি? মনে করেন ঈশ্বর নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়ির যে দেখেন আপনার ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোকেরা বাঁচতেছে, যদিও সয়া গোবিন্দ গোবিন্দ নাই, ধরেখন কথা ঠিক কি না? কিন্তু গোবিন্দর চর্চা তো প্রত্যেকটা মুসলমানের বাড়িতে আছে, আছে না নাই? ধরে কর আছে না নাই? যাদের বাড়িতে ডিশের লাইন আছে চর্চা আছে না নাই? আপনার বউ আপনার মেয়ে ওই ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, ভারতের হিন্দুরা অত্যন্ত ভালো, ওরা প্রত্যেকটা নাটকে ওদের ধর্মকে অগ্রাধিকার দেয়, ওরা নাটক সিনেমার মাধ্যমেও ধর্ম প্রচার করে। কিন্তু আমাদের বাংলাদেশের নাট্যকার যারা সিনেমা করে এরা আবার ধর্মকে কটাক্ষ করে, ধরে কোন কথা ঠিক কি? এই ১৬ই ডিসেম্বর নিয়ে যত নাটক হয়েছে, নাটকের মধ্যে দেখবেন যিনি ভালো মানুষ তার টুপি নাই দাড়ি নাই, আর যিনি রাজাকার তার মাথার টুপি মুকুট দাড়ি, ধরে কোন কথা ঠিক কি? বুঝাই দিল যে টুপিওয়ালা দাড়িওয়ালারা কোনোদিন ভালো হয় না। আমাদের বাংলাদেশের সমস্ত নাট্যকাররা হলো নাস্তিক, জোরে কোন কথা ঠিক কি না? নাটক সিনেমার মাধ্যমে ধর্মকে কটাক্ষ করে, আর ভারতেরা হিন্দু হলেও ওদের ধর্মকে ওরা ভালোবাসে। তো এখন ভারতের নাটক আপনার বউ দেখতেছে, তো এখন হিন্দু ধর্ম প্রচারের উদ্দেশ্য নাটকে আসে না নাই? জোরে কোন আসে না নাই? দেখবেন প্রতিটা নাটকের মধ্যে তিন চারবার পূজা হয়, আর সেই পূজার বাদ্য আপনার বইয়ের কারণে আপনার বাড়িতে লোলো করে বাঁচতেছে। পরিবেশ খুব ভালো নাকি? কোন খুব ভালো পরিবেশ? এটা হলো বাড়ির পরিবেশ। আপনার ছেলের দিকে তাকায় দেখেন তো পরিবেশের খবর কি? আমরা বলি টাকনুর উপর পোশাক পরো, টাকনুর নিচে পুরুষ পোশাক পরলে আল্লাহ তার দিকে রহমতের নজরে একটা বারও তাকাবে না। পুরুষ মানুষ পোশাক পরবে কার উপর? আপনি আপনার ছেলের পরিবেশের দিকে তাকায় দেখেন পোশাকের পরিবেশটা কি? টাকনুর নিচে গেছে আর এমন টাইট ফুল প্যান্ট পরছে যেটা বসে নবীর সুন্নত আদায় করা যায় না। নবীর সুন্নত পেশাব বসে করো না দাঁড়ায় করো? এ কথা কর না কেন, বসে না দাঁড়ায়? কারণ বসে পেশাব করলে পেশাব নিংড়িবে ভালো, আর খাড়া হয়ে পেশাব করলে পেশাব না নিংড়িতেই সেল লাগাছে, তো পরে টপ টপ করে পেশাব দিয়া কাপড়টা ভিজে গেছে। আমরা ছোটবেলায় বাচ্চা পেশাব করলে মা দৌড়ে গিয়ে পেশাবের কাপড় পরিবর্তন করে ওই জায়গায় একটা শুকনো কাপড় দিয়ে দেয়, দেয় কি দেয় না? কারণ পেশাবের একটা কঠিন বেমারি আছে, ছোট বাচ্চা যেন পেশাবের বেমারিতে না পড়ে এই জন্য মা কাপড় পরিবর্তন করে দেয়। আর বড় ছেলে আপনার পেশাব দিয়ে ফুল প্যান্ট ভিজালো, ওটা পরিবর্তন করে দিবে কে? কথা কয় না, ঘন্টার পর ঘন্টা ওই অবস্থায় চলাফেরা করতেছে। পরিবেশ খুব ভালো? আপনার মেয়ের দিকে তাকায় দেখেন, যে মেয়েদের জন্য টাকনু ঢাকা হলো ফরজ, টাকনুর উপর মেয়েরা পোশাক পরতে পারবে না, অধিকাংশ মেয়েরা প্লাজো নামে একটা পায়জামা বানাইছে যেটা টাকনু থেকে আধা তোপর পর্যন্ত। তো আপনি মেয়েকে দেখবেন না, আপনার বউকে দেখবেন না, আপনার ছেলেকে আপনি দেখবেন না, আগে রাষ্ট্র ভালো করার আগে আমার বাড়িটা ভালো করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারণ রাষ্ট্রের ক্ষমতা আমার নাই, কিন্তু আমার বাড়ি ভালো করার ক্ষমতা আমার আছে না নাই? জোরে করে আছে না নাই? রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, রাখাল রাখাল। এখন আসেন, এই কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ঈমান বাড়বে, সেই ঈমানটা কেমনে বাড়বে, সেই পরিবেশটা কেমনে পাওয়া যাবে এটা বোঝানোর জন্য বলতেছে। সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে খারাপ মানুষ, যত মাস্তানি পৃথিবীতে থাক, হযরত উমর ফারুকের মতন খারাপ মাস্তান কেউ ছিল? আপনার এখন কেউ ছিল? যেই মানুষটা নবীকে হত্যা করবে, কাকে হত্যা করবে? আল্লাহর নবীকে হত্যা করবেন। নাঙ্গা তরবারি নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছে, রাস্তার মাঝখানে নাইম নামে এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। নাইম বলতেছে, উমর এই তরবারি নিয়ে তুমি কোথায় যাও? বলে, বাপদাদার ধর্মকে চুনকালি দিয়ে নিজে ধর্ম প্রচার করে, তাকে না মারা পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না,
মানে আল্লাহর নবীকে হত্যা না করে কোনো খাদ্য খাবে না। নাইম বলতেছে নবীকে হত্যা না করে নবীর দলে তোমার বোন আর ভগ্নিপতি ভর্তি হয়েছে, তাদেরকে আগে সাইজ করো। হযরত তোমার বোন ভগ্নিপতিকে সাইজ করতে গিয়া দরজা বন্ধ, দরজায় দাঁড়াইলেন, ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত উমরের কানের মধ্যে ঢুকে গেল। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে উমর ফারুকের যে রাগ ছিল সেই রাগটা কমে গেছে। শুধুমাত্র এই কোরআনের কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ মানুষটা আল্লাহ সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ বানায় দিল। যরেখান সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন এ কোরআনের পাওয়ার আছে না নাই? আমাদের দেশে নাই, আমাদের দেশে নাই। কারণ বর্তমান সরকার প্রাইমারি হাইস্কুল কলেজ সব বন্ধ রাখছে। কেন? যে ধনী মানুষের বাচ্চারা লেখাপড়া করে এগুলো বন্ধ থাকো করোনা যেন না ধরে। আর মাদ্রাসা খুলে দেওয়ার কারণ কি? গরিবের সলবল মোরে পাউশ হয়ে থাকে, অসুবিধা কি? আমি তো চিন্তা করে দেখলাম এত ছোটো ছোটো বাচ্চারা সে বাড়ি ঘর কোথায়? এরা তো গ্রামের ছেলে, গ্রামের মাদ্রাসা পড়ে না, অনেক দূর থেকে এসে তারা লেখাপড়া করে। ধরে ঘর কথা ঠিক কিনা? সরকারকে ধন্যবাদ দেই এই মাদ্রাসাগুলো খুলে দেওয়ার কারণে করোনা গজব থেকে আমাদের বাংলাদেশ রক্ষা পেয়েছে। ধরে ঘর কথা ঠিক কিনা? আমরা কি খুব পরিষ্কার মানুষ? হ্যাঁ, আমেরিকা কি উন্নত দেশ? সেখানে যে হারে করোনা ধরছে, আমাদের দেশ তো এই যে প্রতি দিনে 2-4 হাজার করে মরা দরকার। ধরে কোন ঠিক কিনা? 18 কোটি মানুষ যে গাদাগাদি হয়ে বসবাস করি, এরপরে শুনি 30টা মরছে, 25টা মরছে, 12টা মরছে, এর চাইতে বেশি মানুষ অন্যান্য রোগে মরছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে অন্যান্য রোগের চাইতে আমাদের বাংলাদেশে করোনার প্রভাব কম না বেশি? আরো ধরে বলেন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো, আল্লাহ এই করোনা যেন বাংলাদেশে মহামারী আকারে না আসে, এই গজব থেকে আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে। ধরে কোনো আমি যে কথা বলতেছিলাম, অর্ধ পৃথিবীর খরিফা হয়েছে এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছে, ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এমন সময় হযরত ওসমান মসজিদের মধ্যে ঢুকে পড়ে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন, নিজের গালে নিজে কেন চল মারতেছেন? ওমর ফারুক বলে ওসমান, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। তার মানে ক্ষমতার চেয়ার কার? আরো জোরে বলেন। কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় সে যেন মনে না করে ক্ষমতা আমার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিকের উপরে। তুমি অতীতের কথা মনে করো, ভবিষ্যতের চিন্তা করো, দেখবা তোমার দ্বারা কোনো অন্যায় হবে না, কারণ যে কোনো সময় আল্লাহ ক্ষমতা পাল্টাবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান গনি বলতেছে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে কি করতো? এই আমার কথা শুনতেছেন? রাখালি করতাম, সকালবেলা ছাগল নিয়ে যাইতাম, বিকেলবেলা ছাগলগুলো যখন ফেরত আনতাম খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পাল গুনে দেখি 3-4টা ছাগল কম, আমি আবার দৌড় দিয়ে ওই ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালার পালে জমা দিতাম খালা মাতার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু থাকবে না। আমি তখন খালার পা ধরে বলেছিলাম, খালা রাখালির চাকরি ক্যান্সেল করলে আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? আমাদের দেশের খবর কি? একই ছেলে, একটাই ছেলে, মাস্টার হলো 3টা। এক ছেলের মাস্টার কয়টা? এ কথা কন কয়টা? ইংরেজি মাস্টার মাস গেলে 2000 পায়, অঙ্ক বাংলার মাস্টার মাস গেলে 1500 পায়। ওই ছেলেকে 3 মাস হলে হুজুর কোরআন পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের 3 মাস্টার,
ওগুলো মাস্টারকে প্রতি মাসে দেয়, কিন্তু এইটা তিন মাসে খবর নাই। তিন মাস পরে যখন ছেলে বলতেছে আব্বা আমি নিজে নিজেই তো কোরআন পড়তে পারি, বাপ তখন চমকে বলতেছে তোর হুজুরের কথা আমার মনেই নেই। তিন মাস পরে এবার বাবা হুজুরের কাছে গেছে, হুজুর কি সুর, মাসের মধ্যে যারা হুজুরের কাছে যায় বুঝবেন তারা বড় ঠেকা পড়ে যায় জোরে কোন ঠিক কিনা। হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়ালেন, আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এ হাদিস অনুযায়ী ইংরেজি মাস্টার যদি 2000 পায়, বাংলা মাস্টার যদি 1500 টাকা পায়, তাহলে কোরআনের মাস্টারকে 3000 টাকা দেওয়া দরকার, ঠিক কিনা? খান আমাদের দেশে সিদানা উল্টা তো, 90% মুসলমানের দেশে কোরআনের শিক্ষার গুরুত্ব কম কেন? কম কেন? যে কোরআনের এত পাওয়ার একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, আজকে আমাদের বাংলাদেশে সেই কোরআনের পাওয়ার কম কেন? এটা আমাদের জানার দরকার আছে না নাই, কথা কোন আছে না নাই? কারণ আমরা বাংলার মুসলমান কোরআন শুনেছি, কোরআনের ওয়াজ শুনেছি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা দেখতে পাই নাই। এক এক বক্তা এক এক রকম ওয়াজ করে, কোনো বক্তার ওয়াজের সাথে কোনো বক্তার ওয়াজের মিল পড়ে না। এই ওয়াজ শুনে আমাদের রেজাল্ট কি? যাওয়ার সময় আমরা গল্প করি কেমন লাগলো, আচ্ছা এই বক্তা তো 2 ঘন্টা ওয়াজ করলো, এই বক্তা কোন দলের মনে হয়, এরা কিন্তু গল্প করতেছে। তখন একজন বলতেছে এটা ওই দলেরই হবে রে। পরের দিন আবার মাহফিল, সেখানে ওয়াজ শুনছে, শোনার পরে বলতেছে 2 ঘন্টা হুজুর ওয়াজ করলো, এই হুজুর কোন দলের? তার মানে বোঝা গেল এক এক বক্তাকে ওরা এক এক দলের মধ্যে ঢুকাই দিল, অথচ প্রত্যেকটা বক্তা এক দলের হওয়া দরকার ছিল, ঠিক কিনা? মানে বক্তাগুলোই ঠিক হয়নি, তাহলে শ্রোতাগুলো ঠিক কেমনে হবে? এখন আপনারা বলেন তো এক এক বক্তার এক এক রকম ওয়াজ করার কারণ কি? কি কোন কারণ? এই তেলাওয়াত দিয়ে ইমান বাড়ে এটা শোনার আগে এই কারণটা শোনেন। 5 জন কানা হাতি দেখবার গেছে, জোর এখন কয়জন? আচ্ছা কানারা হাতির কি দেখবে? এক কানা হাতির পা ধরে বলতেছে হাতি থমের মতন, আর এক কানা হাতির গাওলারের বলতেছে এই কানা মিথ্যা কথা কইস কেন, হাতি হলো পাহাড়ের মতন, আর এক কানা হাতির কান ধরে বলতেছে তোরা 2 কানায় মিথ্যা দেখি, হাতি হলো কুলের মতন, আর এক কানা হাতির মেয়াজ ধরে বলতেছে সবগুলো মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। আপনারা বলেন তো হাতি কার মতন? হাতি হলো হাতির মতন, কিন্তু কানাকের কাছে আজকে আমরা বক্তারা গোটা কোরআনকে কোরআনের মতন না দেখে ওই কানাকের মতন যাই যতটুকু দেখতেছি ততটুকুর উপর বয়ান করতেছি, ধরে কোনো কথা ঠিক কিনা? এখন শ্রোতারা যায় আর চিন্তা করে কি হলো, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমাদের সারা জীবন কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে একটু দেখার দরকার আছে না নাই? দেখছেন কোনো দিন? দেখেন না? কি দেখছেন এরকম খুলে কোরআনের আয়াতগুলো কালো বারে, এই খুব বেশি চাইলে একটু পড়ে দেখলাম, পড়ার পরে চুমা খায়। শুধুমাত্র কোরআনের আয়াত কোরআনের ভিতরে দেখলে হবে না, এই কোরআনকে বাস্তব দুনিয়ায় আমলের মধ্যে দেখার দরকার আছে না নাই?